নমস্কার বন্ধুরা টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন তো বন্ধুরা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা খাদ্য দপ্তর থেকে কিন্তু কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে একদমই স্কিপ করবে না এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম থেকে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই বাইরে রাখবেন চাকরি সংক্রান্ত নানা তথ্য আপডেট সবার পাওয়ার জন্য এবং আমাদের জন্য তো চলো বন্ধুরা আমরা আগে দেখে নেব কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ কবে চলো বন্ধু শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা নোটিশ তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো এখানে বলা হয়েছে নেম অফ দা ভোট ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা এ এফ এস এস এআই পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট করা হচ্ছে নেম অফ দ্য পোস্ট ডেপুটি ডিরেক্টর জিনিয়ো ডিরেক্টর এবং ম্যানেজার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে নেম অফ নাম্বার অফ দ্য ভ্যাকান্সিস তোমার এখানে আর্টিস্টের শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে জব ক্যাটাগরি এখানে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমরা সবাই যেন ফুড সেফটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব অ্যাপ্লিকেশন মোড এখানে কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে আবেদন শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন শুরু হয়েছে কিন্তু ষোলোই এপ্রিল দু হাজার একুশ থেকে আমি একবার দেখাবো ষোলোই এপ্রিল দু হাজার একুশ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে যা চলবে পনেরোই মে দু হাজার একুশ পর্যন্ত মে মাসে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন চলবে কারা জব লোকেশন তোমাকে অ্যাক্রস ইন্ডিয়া ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু তোমার মানে জব ভ্যাক্যান্সি বা জবের পোস্টিং পড়তে পারে এখানে দেওয়া হয়েছে তোমার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বলা হয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এফ এস এস এ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা ডিরেক্টলি আবেদন করতে পারবে তো চলো দেখে নেব কারা মানে কোন পদে কত वैकेंसी আছে এবং কারা আবেদন করবে দেখো এক নম্বর পদে প্রিন্সিপাল পদে একটা ভ্যাকান্সি আছে জুনিয়র ডিরেক্টর পদে বারোটি পদ আছে সিনিয়র ম্যানেজার পদে দুটি পদ আছে ডেপুটি ডিরেক্টর পদে সতেরোটি শূন্য পদ আছে ম্যানেজার পদে ছটি শূন্য পদ টোটাল আটটিশটি শূন্য পদে কিন্তু আমাদেরকে নিয়োগ করা হবে এরপরে দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন কোন পদের জন্য কিছু শিক্ষাগত যোগ্যতা লাগবে তো এডুকেশন কোয়ালি প্রিন্সিপাল পদের জন্য জার্নালিস্ট এমএস কমিউনিকেশন এবং পাবলিক রিলেশন এর মার্কেটিং এর উপরে যদি তোমাদের কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপরে দেখো জুনিয়র ডিরেক্টর পদে টেকনিশিয়ান অ্যাডমিন এবং ফিনান্স তোমাদের পড়াশোনা করতে হবে বা যোগ্যতা দরকার সিনিয়র ম্যানেজার জার্নালিজম অ্যান্ড অর মেস কমিউনিকেশন অর পাবলিক রিলেশন ডেপুটি ডিরেক্টর পদে কিন্তু এইসব বিষয়ে যদি তোমার পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে বয়স সীমা বলা হয়েছে দেখো প্রিন্সিপাল পদের জন্য কিন্তু তোমাকে পঞ্চাশ বছরের মধ্যে বয়সের জন্য আবেদন করতে পারবে জয়েন্ট জয়েন্ট ডিরেক্টর পদে কিন্তু তোমাদের পঞ্চাশ বছর সিনিয়র ম্যানেজার পদ পঞ্চাশ বছর ডেপুটি ডেপুটি ডিরেক্টর পদে চল্লিশ বছর এবং ম্যানেজার পদে চল্লিশ বছর বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপর দেখিয়ে নেব তোমাদেরকে সিলেকশন কি করাবে এখানে তোমাদেরকে দেখতে পাবা আমি মার্ক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এফএসএসএ সিলেকশন মে বি বেসড অন টেস্ট ইন্টারভিউ তোমাদের টেস্ট নেওয়া হবে ইন্টারভিউ হয়তো তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পরে চলে আসবো স্যালারি দেবো কত দেখো প্রিন্সিপাল ম্যানেজার পদে কিন্তু পে লেভেল তেরো অনুযায়ী কিন্তু এক লক্ষ তেইশ হাজার একশো টাকার বেতন দেওয়া হবে এবং জয়েন্ট ডিরেক্টর পদে কিন্তু পে লেভেল বার অনুযায়ী কত স্যালারি দেবে কিন্তু উল্লেখ করা হয়নি সিনিয়র ম্যানেজার পদে পে লেভেল বার অনুযায়ী স্যালারি কত দেবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি ডেপুটি ডিরেক্টর পদে কিন্তু সাতষট্টি হাজার সাতশো টাকার স্যালারি দেওয়া হবে পে লেভেল এগারো অনুযায়ী ম্যানেজার পদে কিন্তু এবার এগারো পে লেভেল এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে কিন্তু কত টাকা দেবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি এরপরে দেখে নেব তোমাদের অনলাইন ফিস তোমাদের কিন্তু এখানে অনলাইন ফিস কি বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেন্ট ক্যান গেট দ্য অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস অন নোটিফিকেশন তো নোটিফিকেশনটা আমরা দেখে নেবো আগে তাহলে দেখে নোটিফিকেশন দেখে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা নোটিফিকেশন তোমাদের সামনে তো নিয়ে তো আজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল নোটিশ এখানে দেখে নেবো কত টাকা কী দিতে হবে সবই কিন্তু এখানে বলা হয়েছে একবার দেখে নেবো চোখ বুলিয়ে এখানে কিন্তু তোমাদের আবেদন ফি কোনো কিছু বলা হয়নি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদন ফি কিছু বলা হয়নি তো এখানে দেখো তোমরা যদি আবেদন করতে চাও তো ওখান থেকে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটা আসতে হবে তোমাদের এখানে বলা হয়েছে www.fssai.gov.in ডট এফ এস এস ডট ডট ইন এই ওয়েবসাইটটি কিন্তু তোমরা ডিরেক্টলি আবেদন করতে পারবে ষোলোই মে তো পনেরোই মে কিন্তু এই আবেদন লাস্ট ডেট তো তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু এখান থেকে ডিরেক্টলি আবেদন করতে পারো ঠিক আছে আবেদনের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ডিরেক্টলি আবেদন করতে পারো